করো বৌদি, এবার শুরু করো। কি তোমরা এখনো প্র্যাকটিসটাই শুরু করলে না? আর খুশি কোথায় গেল গো? খুশি, ও খুশি বলছি, তুই আবার খুশিকে কেন রাখছিস রে? ওর হাতে কত কাজ আছে তুই কি সেটা জানিস না? হ্যাঁ, ও ওকে যদি কাজ না করে এখানে যদি দেখে আমাদের সাথে, তাহলে তো বাড়িতে আবার অশান্তি বাঁধবে। কিচ্ছু অশান্তি হবে না, কিচ্ছু হবে না। আর সারাদিন কাজ কাজ করলে হবে বলতো? ও কি প্র্যাকটিসটা করবে না? আর বাড়িতে অশান্তি হলে সেটা কে সামলাবে শুনি? কোনো গন্ডগোল, অশান্তি, কিচ্ছু হবে না। তাছাড়া সবাই তো জানে যে খুশিও অংশগ্রহণ করছে, তাহলে খুশি শোনো না। ও খুশি! হ্যাঁ গো ছোট বৌদি, আমি ডাকছো? সেই কখন থেকে ডাকছি তোমাকে? সারাদিন কাজ কাজ করলে হবে নাকি বলো? প্র্যাকটিসটা তো করতে হবে, তাই না? প্র্যাকটিস করেছি তো, কালকে অনেক রাত অবধি প্র্যাকটিস করেছি। ওই যে তুমি ফোনের মধ্যে রেকর্ড করে দিলে না, ওটা শুনে শুনে ঠিক সেইভাবে প্র্যাকটিস করেছি। বাহ, খুব ভালো। বলবো? না না খুশি, এখন বলতে হবে না। কাল আমরা ঠিক পরপর ওখানে যেভাবে পারফর্মটা করব, আজ আমরা সেভাবেই প্র্যাকটিস করব। ওই ওই খানিকটা স্টেজ রিহার্সাল টাইপ করে আমরা প্র্যাকটিসটা চালাবো, ঠিক আছে? সত্যি অপু, আমি যত দেখছি আপনাকে, যত চিনছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ছোটদা ভাই, তুই কখন এলি? একি দীপু বাবু, আপনি দরজায় কেন দাঁড়িয়ে? আসুন আসুন, ভেতরে আসুন, সুস্বাগতম। বাবা, এটা আবার কি হচ্ছে? এটা হচ্ছে অভ্যর্থনা, বুঝেছেন? আসুন আসুন, আপনি হলেন আমাদের জাজ। আপনি হাত ধরে কেন টানছেন? আহা, আপনি আজকে এখানে থেকে সবটা দেখবেন বিচারকের মতো। এই উপু, বলছি তোর কি লজ্জা শরম বলে কিছু নেই নাকি রে? সবার সামনে তুই ছোট ঠাকুর হাত ধরে টানছিস। কাকে কি বলছো বলো তো সেজ বৌদি? তোমার বোন আজ পর্যন্ত কারোর বারণ শুনেছে? আচ্ছা, বারণ কেন শুনবে শুনি? আর বউ বরের হাত ধরে টেনেছে, এতে দোষের কি আছে? আর এরকম করাটা তো গুণের ব্যাপার, তাই না? মায়ের কাছে যখন ঝাড় খাবে, তখন দোষ গুণ সব না গুবলেট হয়ে যাবে, তখন বুঝবেন মজা। তখন তো আবার মুখটা ফুলে একদম হাড়ি হয়ে বসে থাকবেন। মোটেও না। তাতে কি আছে? বউ যদি রাগ করে, বরই তো মান ভাঙাবে, তাই না? যাকে বলে মানভঞ্জ। এই যে বড় বৌদি, তুমি আমাদের মানভঞ্জন রাগভঞ্জনের কথা না ভেবে শ্রী রাধিকার মানভঞ্জনের কথা ভাবো। তুমি তো গানটা শুনেছো, এবার নাচটা শুরু করো। এখনি? হ্যাঁ এখনি। তোমায় কিন্তু এই গানটার সঙ্গে খুব সুন্দর করে নাচটা করতে হবে। শুনেছি তো, শুনেছি, কিন্তু গানটা তো খুব কঠিন গো। কিচ্ছু কঠিন না বড় বৌদি, আমি তো তোমাকে দেখেছি রান্নাঘরে গুনগুন করে গান গাইতে, তাল দিতেও দেখেছি। বড় বৌদি, চোখ বোঝো, বুক ভরে শ্বাস নাও, আর মা সরস্বতীর নাম করে নাচটা শুরু করে দাও। তুমি তো ছোটবেলায় কত স্কুলে নাচ করেছো, তুমি তো পেরেছো বলো। তোমাকে পারতেই হবে বড় বৌদি। Thank you.
তোমার না মেজ বৌদির সাথে চ্যালেঞ্জ হয়েছে? হ্যাঁ বড় বৌদি, তোমাকে কিন্তু জয়ী হতেই হবে। তোমাদের সবাইকে যে চ্যালেঞ্জ নিতে হবে, বড় বৌদি তোমাকেও কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে। ও চ্যালেঞ্জ নেবে? তো কার সাথে চ্যালেঞ্জটা নেবে শুনি। যার সাথেই নিক, ও যদি আমার সাথে চ্যালেঞ্জটা নেয় না, তাহলে একেবারে হেরে ভূত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চ্যালেঞ্জটা না হয় তোমার সঙ্গেই নিল, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তোমাকে প্রতিযোগিতার কথা ভেবে নাচটা করতে হবে না, তুমি নিজের জন্য নাচ করো, নিজের মন থেকে নাচ করো। তাহলে দেখবে তুমি সমস্ত প্রতিযোগিতা এমনি এমনি জিতে যাবে। যারা কোনো কমেন্ট না, রান্নাঘরে খুনতি নাড়াই যাদের কাজ, তারা কিনা আমার সাথে টক্কর নেবে? এতই সহজ? আর অপু, তুমি দুদিনের মেয়ে, এদেরকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছো? কাল এদের সব কটাকে যদি আমি গোহারা না হারিয়েছি, বিশেষ করে ওই বড় বউটাকে, তাহলে আমার নামও দীপশা মুখার্জি না। ওরা হারলেই তো তুমি হারবে অপু। আবার এই কাজের লোক খুশিটাকেও দলে নিয়েছে, খুশিও নাকি পারফর্ম করবে? করাচ্ছি পারফর্ম না বড় বৌদি, এবার নাচটা শুরু করো। হ্যাঁ বড় বৌদি, আমি জানি তুমি পারবে, মাত্র কয়েকবার প্র্যাকটিস করে নাও, তাহলেই দেখবে তুমি দারুণ পারফর্ম করবে। ছয় পর্ব। বর্ষা, ওই দেখো আমার ফোনটা, তুমি গানটা চালিয়ে দাও, ঠিক আছে? চলো নাও, এবারে শুরু করো। 1 2 3 স্টার্ট। বড় বৌদি শুরু করো। বাবা বাবা বাবা, মুখার্জি বাড়ির বড় বউ তো ভালোই নাচছে দেখি, ওর দেখি পাও কথা বলছে। এত ভালো নাচলে আমি হেরে যাব না তো? ও
বড় বৌদি তুমি কাঁদছো কেন এত সুন্দর নাচ করেছো তাও কাঁদছো কেন বলো তো তাই তো কান্না পাচ্ছি গো কতদিন পর জানো কতদিন পর আমি নাচ করলাম একটা সময় ছিল জানো যখন এই নাচ আমার ধ্যান জ্ঞান সবকিছু ছিল সবকিছু কিন্তু বিয়ের পর আর সাহস হয়নি জানো যে আমার কি ভালো লাগছে আমি তোমায় কি বলবো কতদিন পর আমি নাচ করলাম অপু আজ আমি খুব খুশি খুব খুশি সত্যি বর্দি ভাই তুমি খুব সুন্দর নাচ করেছো এবার নাচটা শেষ করো কাল যে তোমাকে পুরোটা খুব সুন্দর করে নাচতে হবে বড় বৌদি মেজো বৌদিও কিন্তু জোর কদমে নাচ প্র্যাকটিস করছে দরজা বন্ধ করে সেটা আপনি জানলেন কি করে নিশ্চয়ই মেজদা ভাই কিছু বলেছে তাই না আপনাকে তুমি আমার সাথে টক্কর নিয়ে ভালো করলে না সাপের লেজে যখন পা দিয়েছো ছোবল তো তোমায় খেতেই হবে সবার আগে তো আমি ওই কাজের মেয়ে খুশির পিণ্ডি চটকাবো আনন্দ করে কবিতা বলা আমি বার করছি নে দিদি ভাই এবার কিন্তু তুইও গানটা প্র্যাকটিস করতে শুরু করে দে একটা কথা শোনো এই আজকে যে প্রশ্নটা করার সাহস দেখিয়েছ না ভবিষ্যতে আর কোনোদিন এই প্রশ্নটা করার সাহস দেখিও না আমার ব্যক্তিগত জীবনটা আমার এখানে ইন্টারফেয়ার করতে এসো না তাহলে কিন্তু ফল ভালো হবে না কথাটা মনে রাখো না না আপনি ভুল বুঝছেন অপু এসব ভেবে কিছুই বলতে চাই আর একটা কথা বলবে না তুমি আর একটা কথা বললে না একবারে
তোমার কি মনে হচ্ছে আমি আজকে আজকে যা যা ঘটলো তারপরে এদের সঙ্গে সম্পর্ক রাখবো? কোনো কিছুর বিনিময়ে আমি কোনো সম্পর্ক রাখবো না। আজকে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আজকের পর থেকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আমি বলে দিলাম। অপু বলছি, আমার না খুব ভয় করছে জানিস তো। তুই তো জানিসই তোর জামাই বাবু কেমন মানুষ, উনি কিন্তু এসব একদম পছন্দ করেন না রে। উনি আমার ওপর এমনিতেই অনেক রেগে আছেন, তারপর যদি কালকে অনুষ্ঠানে আবার রাগারাগি করেন তখন কি আবার করবে বলতো? দিদিভাই তোকে হাত ধরে টেনে মঞ্চ থেকে তো আর নামিয়ে দিতে পারবে না, ওখানে বাড়ির সবাই থাকবে, সবাই প্রতিবাদ করবে। কি দীপু বাবু, আপনি প্রতিবাদ করবেন না? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো নিশ্চয়ই প্রতিবাদ করব। সেজে বৌদি তুমি একদম ভয় পাবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না তোমাকে। তোমরা এখন শুধু অপুর কথা শুনে নিশ্চিন্তে রিহার্সালটা করে যাও, বুঝতে পেরেছো? এবারে সবাই যদি অপুর কথা শুনে চলে তাহলে তো এই মুখার্জি পরিবারের ঘর সংসার বলে আর কিছু থাকবে না, সব একেবারে রসাতলে যাবে। মানে তুমি কি বলতে চাইছো মেজো বৌদি? কি হলো, তোমার কথার মানেটা আমাকে বুঝিয়ে দাও।